2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নের উত্তর এমসিকিউ। এক দাগের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। দুই, থুতথুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটিয়ে তুলোর কম্বল। তিন, এ গল্প গ্রামে সবাই শুনেছে, গল্পটা হলো বাসিনীর মনিপ বাড়িতে হেলাডেলা ভাত। চার দাগ, 1.4, হেড পণ্ডিত অমরকে প্রমোশন দেননি কারণ সংস্কৃতে 13 পেয়েছিল। 1.5, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। 1.6, কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে নাট্যকার বলেছেন ইস্থেটিক মরা। 1.7, তুলসী লাহিড়ির পথিক নাটক থেকে বলি আমি তো চললাম, বক্তা শম্ভুমিত্র। 1.8, অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি শ্বেত অভিসারিকা। 1.9, ভাত গল্পে বুড়োকর্তার যা রোগ হয়েছিল তা হলো ক্যান্সার। 1.10, বড় বাড়ির হোমযজ্ঞ করতে এসেছিল এক তান্ত্রিক। 1.11, সবাই আবিষ্কার করল বটতলায় বুড়ির অসার দেহ। 1.12, গোবরগৃহের নাম যে খেলার সঙ্গে যুক্ত, কুস্তি। 1.13, রক্তের অক্ষরে দেখিলাম কবি দেখলেন আপনার রূপ। 1.14, মেঘমদির মুহুয়ার দেশ আছে অনেক অনেক দূরে। 1.15, চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদ ঝলমলে একটা দিনের। 1.16, উৎসবকে বড় উতলা করেছিল ফুটন্ত ভাতের গন্ধ। 1.17, উহ কি শীত, সব আছে শুধু মানুষ নেই। 1.18, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো ট্রেনটাকে থামানোর। 1.19, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যুভয় দেখাও কাহারে, সংলাপটি রিজিয়া নাটকের। 2 প্রশ্নের উত্তর 2.3, মর্দানা জল পেল কিনা তা জানার জন্য বক্তা কৌতূহলী হয়ে ওঠে। 2.4, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়সটা ঠিক বোঝা যায় না কারণ তিনি প্রতিদিন তার লম্বা চুলে হাফ শিশি কলপ লাগিয়ে ইয়ার্কিটার্কি মারেন তাই। 2.6, স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছেন তার মধ্যে দুটি হল গ্রিক লাতিন। 2.7, শাসাঘাত, একাধিক দলযুক্ত শব্দের কোনো একটিকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করার রীতিকে শাসাঘাত বলে, যেমন মাখন শব্দের মায়ের উচ্চারণ বেশি শাসাঘাতপূর্ণ। 2.9, প্রত্যয়, যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে তাকে প্রত্যয় বলে, যেমন ফুল যোগ দানি সমান সমান ফুলদানি, লেক যোগা সমান লেখা। 2.11, ঘুমিন তাদের চোখে হানা দেয়, এখানে কয়লা খনির শ্রমিকদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। 2.13, তমে ঘোরা নেই করি চঞ্চল খবর নেই আসিবি, এই নির্দেশ দিয়েছিল রাজা তার দূতকে। 2.14, এমনি এলাম একেবারে এমনি নয়, শম্ভুমিত্র এসেছিলেন অমর গাঙ্গুলির বাড়িতে হাসির খোরাক জোগাড় করতে। 2.15, তারা থাকতো কোন বাসায়, এখানে যারা লিমায় বাস করত তাদের কথা বলা হয়েছে। ক্লিপিংস, কোনো বড় আকারের শব্দকে অর্থ ঠিক রেখে ছোট আকারে প্রকাশ করার রীতিকে ক্লিপিংস বলে, যেমন নিউজ পেপার থেকে পেপার। সমাজ ভাষাবিজ্ঞান 2.18, সমাজ ভাষাবিজ্ঞান, ভাষা সমাজে কীভাবে কাজ করে এবং সমাজ ভাষার উপর কীভাবে প্রভাব বিস্তার করে যে শাস্ত্র থেকে তা জানা যায় তাকেই সমাজ ভাষাবিজ্ঞান বলে। 2.19, একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি তুমি থাকো কোথায় তাই জিজ্ঞেস করছে এরা। 2.20, অবিভাজ্য ধ্বনি, যে ধ্বনিকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে অবিভাজ্য ধ্বনি বলে, যেমন সুর তরঙ্গ দৈর্ঘ্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সব প্রশ্নের উত্তর দিতে না পারার জন্য দুঃখিত, আসলে সব প্রশ্ন জোগাড় করতে পারিনি।